জাতীয় নির্বাচনে গুজব ছড়িয়ে অস্থিতিশীল ও সহিংস পরিবেশ তৈরির আশঙ্কা করছে পুলিশ। সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক গোলটেবিল আলোচনায় কথা জানেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, গুজব ছড়াতে দেশি ও বিদেশি কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান তৎপর রয়েছে, তাদের ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় আগামী নির্বাচন অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।